বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল সাবরিনাস কিচেন থেকে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি এই রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়ি রান্নাটা শুরু করি। চাল কুমড়া চিংড়ি রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব, আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন সামান্য একটু পানি দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। এর জন্য আমি প্রথমেই 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নিইনি, আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে, তেলটা যখন উপরে ভেসে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়াটা। তো আমি চাল কুমড়ার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সবগুলো উপকরণ আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি, আর এই পানিটার সাহায্যেই চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখুন চাল কুমড়োগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি, আর এই পানিটা দিয়েই আমি পুরো রান্নাটা শেষ করব। তো আমি ঢেকে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসে। তো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন চাল কুমড়া চিংড়ির ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।